Hey, what's up, guys? Welcome back to my another blog video. Bondhura, aaj ami chole eshi notun arekti video sathe. Ar ajke ami je jaygate eshi seta hocche Raiganj je bypass hoyeche. Sei bypass e sundor road dekhte pacchen amar pichone. To ei bypass er video ne ajke ami chole eshechi. Video r shonge thakun. Ami aro onek kichu dekhate cholechi. Totokkhon dekhte thakun Sukumar Saha vlog sobar sathe sobar pashe. Hey, what's up, guys? Bondura, ami ajke aschi amar dui bondhur sathe. Sathe royeche lal genji pore Nimai. Hi, Gorda Nimai. Ar tari pashe royeche Onudeb. Onudeber motorcycle kore aschi. Ei je samne theke dekho derke. Hey, ei je. Tumra bole dao subscribe korte. Dadar channel to subscribe kore dio. Bondura, high road ta eto sundor kore banano project e. মানে কি বলবো আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাতে রাস্তার যে সমস্ত জল হয় কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে এই জলেরই সাথে দেখতে পাচ্ছেন যে এই সাইড দিয়ে সমস্ত রাস্তা যা আছে ক্যানেল করা আছে একদম সোজা নিচে আর প্রত্যেকটা জায়গায় বানানো মানে 15 ফিট অন্তর অন্তর প্রত্যেকটা জায়গায় বানানো এই দিকটাতেও দেখতে পাচ্ছেন টোটাল রাস্তাতে তো সমস্ত জলে চাষের ক্ষেতেই যাচ্ছে আর আমরা নিচের দিকটাতে যাব নিচের দিকটাতে প্রচুর ধানের ক্ষেত আছে তো ধানের ক্ষেতটাকে কাছ থেকে একটু দেখব ধানের ক্ষেতগুলোকে ছুঁয়ে দেখতে খুবই ভালো লাগছে দেখতে গ্রিন আর আমার এই সাইড দিয়ে চলে গেছে 34 নম্বর জাতীয় সড়ক একদম উপর দিয়ে টোটাল রাউন্ড করে ওই দিক থেকে ওয়াও আসুন আর প্রকৃতির মজা নিন আর বাইপাসে ঘুরতে কারোরই খারাপ লাগবে না খুবই সুন্দর জায়গা আর আমি এখন নিচে এমন একটা জায়গায় আসলাম এখানে বৃষ্টিতে জল হয়ে গেছে আমার জুতো পুরো কাদায় ভরে গেল চলুন ওই দিকটাতে যাওয়া যাক বন্ধুরা আমি এখন চলে এসেছি বাইপাসের একদম মাঝ বরাবর বলতে পারলে এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এই সাইডে দূরের দিকে এদিকটা রূপাহার আর এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এই দিকটা মালয়কুড়া এই দিকটাকে মালয়কুড়া বলে তো আমি রোডের একদম মাঝ বরাবর রয়েছি খুব সুন্দর ঝা চকচকে রোড ভিডিওতে আপনাদের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অসম জায়গা আমি রোডের এই সাইডটাতে দেখব ওয়াও মিডল বরাবর গার্ডেন দেওয়া আছে প্রচুর গাছও লাগানো আছে এত সুন্দর লাগছে ওয়া ওয়াসাম হাঁটেও মজা লাগছে আর সামনের দিকেই পুরো ধানের ক্ষেত আসবেন বিকেলের দিকে জায়গাটা এত সুন্দর লাগছে মানে কি বলবো ওয়াও চারিদিকে ওয়াসাম আপনারা অবশ্যই আসবেন এখানে আর আসলেই দেখতে পারবেন ঝা চকচকে রাস্তা চারিদিকে পরিষ্কার অনেকে এখানে এই সময়টাতে ঘুরতে আসে আপনারা গাড়ি নিয়ে বাইক নিয়ে এই জায়গাটাতে আসতে পারেন সুন্দর জায়গা অসম জায়গা তো এবারে সামনের দিকটাতে যাওয়া যাক এবার আমরা মোটরসাইকেলে করে সামনের দিকটাতে যাব এবারে আমরা মোটরসাইকেলে কিন্তু মোটরসাইকেলে তিনজনে চড়া উচিত না আর আমাদের কাছে হেলমেট নাই কারণ আমরা খুব স্লো যাচ্ছি রাস্তা একদমই ফাঁকা সামনে I'm not sure if I'm going to be able to do that.
গাইজ আমরা চলে আসছি একদম এই যে বাইপাসের রাস্তা তৈরি হয়েছে একদম শেষ সীমানায়, শেষ সীমানা বলতে এখান থেকে রাস্তার মাটি ফেলা আছে, কাজ এখনও মানে রানিং আছে। তো এই জায়গাটার নাম আমি ঠিকঠাক বলতে পারছি না, পাশে ভাইরা আছে, ভাইদের কাছে জিজ্ঞাসা করব। তো এই ভাইগুলোর কাছে, ভাই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ভাই বাঙ্কার মোড় বলছে, ভাই লজ্জা পাচ্ছে জানি না কেন। তো এই বাঙ্কার মোড় অবধি এই জায়গাটাতে ব্রিজ করা আছে, এই জায়গাটা একটা একটা ফ্লাইওভার। এই যে ওই পাশে ওদিকে দেখা যাচ্ছে হয়তো পদ্ম চাষ হয় প্রচুর পরিমাণে, আর এই সাইডটা তো আছে, এই সাইড দিয়ে একটা বাঁধও গেছে, পাশেই চাষের ক্ষেত। খুব সুন্দর লাগছে জায়গাটা, আপনারা আসবেন উপভোগ করবেন জায়গাটাকে, খুবই সুন্দর। আর অনেকেই দেখছি ওদিকে ফটোশ্যুট করছে, ফটোশ্যুট করার জন্যে একটা ভালো লোকেশন, কারণ খুব নতুন একটা ইউনিক জায়গা। ভিডিওর সাথে থাকুন, আর আমি আরও ওই দিকটাতে দেখাচ্ছি। বন্ধুরা এবারে আমি এই যে ফ্লাইওভার বানাচ্ছে এর নিচ দিয়ে একটা ওই দিক দিয়ে রাস্তা গেছে, এই গ্রামটার নাম হচ্ছে হাতিয়া গ্রাম ওই সাইডে। তো বন্ধু হ্যাঁ বাইক নিয়ে এখানে নেমে গেছে, আর এখন আমি এই ধুলা দিয়ে নামবো, প্রচণ্ড ধুলা। এবার ধুলা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ভিতর দিকটা আপনাদেরকে দেখাবো, তো চলুন সাথে থাকুন। বন্ধুরা আমি এই সাইডে যে ফ্লাইওভারটা করেছি আর ফ্লাইওভারের নিচের দিকটা আমি দেখানোর চেষ্টা করব। তো সামনের দিকে এদিকে গেট রয়েছে, এই যে সামনে খুব সুন্দর লাগবে এদিকটাতে, এই যে খুব সুন্দর। এইদিকে একটা রাস্তা গেছে আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, বাহ বন্ধুরা আমি চলে এসেছি এই ফ্লাইওভারের একদম নিচের দিকটাতে, আর এখানে একদম প্রচুর চাষের ক্ষেত আছে, প্রচুর চাষের ক্ষেত। এখানে একটা ছোটো ক্যানেলও তৈরি করা আছে। তো এই যে চাষের ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই চাষের ক্ষেতগুলোতে শশা চাষ করা হচ্ছে, ঝাঙের শশা এগুলো ঝাং করা আছে। তো এবারে আমরা এই দিকটা তো ঘুরে চলে আসলাম, এবারে এই দিকটাতে যাব, এই দিকটা সোজা গিয়ে এদিকতে আমরা বাড়ির রওনা হব। তো আপনারা ভিডিও সাথে থাকুন। বন্ধুরা এই জায়গাটিতে সম্ভবত প্রচুর বাজার বসেছে, আর আমরা এখানে একটু দাঁড়াবো, বাজারটাকে ঘুরে দেখাবো। এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম, আর এখানে আশেপাশে গ্রামের সকলে আছে, প্রচুর দোকান রয়েছে, কোথাও ভাজা পোড়ার দোকান, কোথাও শাকসবজি নিয়ে বসে গেছে। আপনারা যখন এখানে আসবেন এই জায়গাটা তো ভিজিট করবেন। দিয়ে তো ঝালমুড়ি দাদা, এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটা হচ্ছে এদিকে ফুলবিনাগর। আচ্ছা, আর এদিকটা? এদিকটা রাস্তার এপারটা চাবিটা ফুলবিনাগর। আচ্ছা, এদিকটা ফুলবিনাগর টেনাওড়ি। ও ঠিক আছে, দাও ঝালমুড়ি দাও আমরা খাই। এই জায়গাটা যে কি বলবো, হ্যাঁ এটার নামটা যে কি, ও এই জায়গাটার নাম ঠিক বলতে পারছে না দাদা, এই জায়গাটার নাম ঠিক বলতে পারছে না। তবে দাদার কাছে ঝালমুড়ি খাবো, আর আমরা চেষ্টা করবো এই জায়গাটার নাম কারো কাছে শোনার জন্যে। কেন বলি যে এদিকে তো অভিনব, এই জায়গাটা ঠিকঠাক নাম হয়নি আসলে, তখন হয়তো এখানে রোডের ই ছিল না, চাষের জমি ছিল, চাষের জমি ছিল এই জন্য নাম হয়নি, আর এইটা নতুন। তো দাদা আমাদের জন্য মিশালি বানাচ্ছে, অনেক ধরনের মিশালি বানাচ্ছে।
এই জায়গাতে তোমরা যারা যারা আসবা আশা করি সকলেরই ভালো লাগবে। আর এখানে অনেক রকমের কিছু দোকান বসেছে, তো কোথাও বা আইসক্রিম, কোথাও বা ফুচকা, বিভিন্ন ধরনের জিলাপিও আছে, শাকসবজিও আছে, পুরোটা মেলার মতন। আপনারা এখানে আসলে পরে কিছু না কিছু খাবেন। আর এই দাদার দোকানে একবার ভিজিট করবেন, ঝালমুড়ি অবশ্যই খাবেন। দাদা খুব ঝালমুড়ি সুন্দর বানাচ্ছে। এটা সংবাদ ছিল না, আমি ওই ইউটিউবে ভিডিও ছাড়ি, তো ব্লগ ভিডিও সেটা দিই। ওই নে রে, এ ধর, এটা অনুদীপের। আর এবারে আর একটা যাচ্ছে, এবারে লাস্ট আমারটা বানানো হচ্ছে। দাদা আমারটা কম দিয়ে দিচ্ছে, দাদাকে কম টাকা দিব। দাদা কম হয়ে গেছে, তার জন্য আমাকে আরো অনেক কিছু দিচ্ছে, এটাতে আমার লাভই হবে। ঠিক আছে, দিতে হবে না, না না কোনো অসুবিধা নেই, যাও না, একটু কমটা লেগেছে। এটা আমার, আর এবারে আমি খাই, দেখি কেমন লাগছে। এবারে মিশালি খাচ্ছি, খুবই সুন্দর। একটা মটর লাগছিল দাদা, সত্যি। হ্যাঁ, বিকালের এই মুহূর্তটা খুব সুন্দর লাগছে। আমাদের ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে, আর দাদাকে এবার বাই বাই বলে আমরা বাড়ির দিকে রওনা দেবো। হাই, তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। খাওয়া হয়ে গেছে, খুবই সুন্দর লাগছিলো, যদিও এটা মিশালি ছিল। আর এবারে আমরা বন্ধুদের সঙ্গে আবার বাইকে বসবো, বাইকে বসে আমাদের এই এই দিকে যাবো। চলুন বন্ধুরা, আমাদের এই বাইপাস ঘোরা প্রায় শেষের দিকে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখনকার ওয়েদারটা খুবই সুন্দর, এখন সানলাইট চলে যাচ্ছে, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি হওয়াতে এদিককার যে হাওয়া আসছে, সমস্ত হাওয়া একদম ঠান্ডা। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউবে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই দাবাবেন, তাতে আমাদের ভিডিওর যে আপডেটগুলো তাতে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যাতে যাতে ভালো লাগে অবশ্যই একটা লাইক তো দিবেনই, আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে, আর আমি কী কী জায়গায় ঘুরতে যাব, কেমন কেমন ধরনের ভিডিও বানাবো আপনারা অবশ্যই জানাবেন।